একের পর এক বিপদ, ফের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক যাত্রী বোঝাই বাস দুর্ঘটনা। ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি কখন কোন জেলায় ঘটেছে, দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি কেমন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। দ্রুতগতিতেই ছুটছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি। খানাখন্দে ভরা রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছোটার সময় রাস্তার বাঁকে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারায় চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশের একটি গাছে ধাক্কা মারে বাসটি। ঘটনার পরে আতঙ্কে বাস থেকে নামতে শুরু করেন যাত্রীরা, ছুটে আসেন আশেপাশের স্থানীয়রা, জখম যাত্রীদের বাস থেকে উদ্ধার করে তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় বাসের চালক সহ প্রায় 30 জন বাস যাত্রী গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বুলবুল চণ্ডী RN রায় গ্রামীণ হাসপাতালে পাঠায়। সোমবার বিকেল নাগাদ মালদহর হবিপুর থানা বুলবুল চণ্ডী পঞ্চায়েতের মনসাতলা এলাকার মালদহ নালাগোড়া রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই দিন বিকেলে মালদহ থেকে নালাগোড়ার দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। যাত্রীরা জানান বুলবুল চণ্ডীর পর থেকে বাসটি দ্রুতগতিতে চলছিল। মনসাতলা এলাকায় রাজ্য সড়ক কিছুটা অংশ বেহাল অবস্থায় রয়েছে, সেখান থেকে দ্রুতগতিতে আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি, রাস্তার পাশে একটি বড় গাছে ধাক্কা মারে। রাস্তার পাশে গাছের জন্যই বড়সড় দুর্ঘটনার হাত থেকে এদিন রক্ষা পায় বেসরকারি বাসটি। রাস্তার পাশে রয়েছে খাদ, গাছ না থাকলে সেই খাদে গিয়ে পড়তো বাসটি, আর তাতেই আরও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। অল্পের জন্য ওই দিন রক্ষা পেল বেশ কিছু যাত্রী, তবে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়, তবে কয়েকজনের অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জখমদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়, পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আপাতত উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ।